আসসালামু আলাইকুম, আমি সাপোর্ট টিম মেম্বার মোহাম্মদ কামরুল হোসেন কায়েস। আপনাদের যাদের কোশ্চেন আছে, গিগ দেখাইতে চান অথবা অন্য যে কোনো ধরনের কোশ্চেন থাকলে, আপনারা আউটসোর্সিং ইনস্টিটিউট বা জামাল স্যার এই গ্রুপটাতে পোস্ট করে দেন, আমি একজন একজন করে ডাক দেবো। এখন 11:03 বাজে, 11:08 থেকে আমি টাকা স্টার্ট করবো, এতক্ষণে আপনার কোশ্চেনটা সাবমিট করে দেন।
সাইফুল ইসলাম, আপনি যদি থাকেন স্ক্রিনটা একটু শেয়ার করেন। সাইফুল ইসলাম স্ক্রিনটা শেয়ার করেন। সাইফুল ইসলাম আপনি যদি থাকেন স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ, আনমিউট করে কথা বলেন। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হ্যাঁ ভাই, আমি একটা ওই দিছিলাম যে ক্লাসিফাইড অ্যাড নিয়ে আমি কাজ করব আর কি, হোমওয়ার্কের জন্য আপনাদের ইনস্টিটিউশনকে আমি করতে চাচ্ছিলাম আর কি। তো এটা আচ্ছা, কিভাবে করব এবং কি কি তথ্য বা কি কিভাবে করব, এটার জন্য একটু পরামর্শ চাচ্ছিলাম। ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করবেন, তাই তো? জি আপনি হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে একটা পোস্ট যে ক্রিয়েট করতে যা যা লাগে, ডেসক্রিপশন, আমাদের ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে ওয়েবসাইটের লিঙ্ক, আর জি হচ্ছে আপনার, আমি একটু দেখাই দিচ্ছি আপনাকে, জি এস মাউসের কন্ট্রোলটা দেন। জি দিস আচ্ছা, প্রথমে বলেন ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করার জন্য কী কী লাগে। ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করার জন্য তো আমাকে বিভিন্ন ক্লাসিফাইড যে সাইটগুলো আছে সেখানে জয়েন করা বা সেখানে রেজিস্টার করা আর কি। এগুলো আমি প্রায় 30 থেকে 40টার মতো আচ্ছা, আমার কথা ইয়েতে বলেন জয়েন। আপনি, আমি বলি, আমি হচ্ছে জি জি আমি আপনার বায়ার, ঠিক আছে? আমি আপনাকে জি বলতেছি যে আউটসোর্সিং ইনস্টিটিউটের জন্য ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করতে হবে। এখন আপনি আমার কাছে কি কি চাবেন, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করার জন্য আপনার কি কি লাগবে আমার কাছ থেকে, মানে আমি তো বায়ার, আমার কাছ থেকে আপনার চাহিদাগুলো কি কি, যে এই জিনিসগুলো লাগবে আমার ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করার জন্য? তো সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের লিঙ্ক লাগবে আর কি, হুম, তারপরে আপনাদের যে প্রোডাক্ট গুলো আছে সে প্রোডাক্ট ডিসক্রিপশন গুলো লাগবে, তারপরে আর কি প্রোডাক্টসের ইমেজ লাগবে। আচ্ছা গুড। এখন কথা হচ্ছে আমি আমি যে কাজটা করাবো সেটা কোনো প্রোডাক্টের না, সেটা হচ্ছে সার্ভিস, যেমন আউটসোর্সিং ইনস্টিটিউট, এটা জি হচ্ছে জি একটা কোচিং সেন্টার বা ইনস্টিটিউট যেখানে ফ্রিল্যান্সিং শেখানো হয়, জি জি ঠিক আছে? তাহলে জি আমি আপনাকে যা দেব, একটা ডিসক্রিপশন দেব, আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেব, আর জি হচ্ছে কি দেব, ইমেজগুলা দেব, অর্থাৎ আমাদের ইনস্টিটিউটের গ্রুপ লোগো বা রিলেটেড যে পিকচারগুলো আছে সেগুলো আপনাকে দেব, তাই তো? জি জি তা এই তিনটা জিনিস আপনি ম্যানেজ করতে পারতেছেন না, আপনার এটা একটু সমস্যা, তাই তো? জি আচ্ছা, জি আমাদের গ্রুপ, আমাদের ওয়েবসাইটটার নাম তো জানেন, এখানে ওয়েবসাইট ইংলিশ করেন, আর্টস। এটা ইংলিশ করেন, এখানে বাংলা টাইপ হচ্ছে কেন? ও আচ্ছা জি, ইংরেজি করে দিছে। এখন এই জায়গায় আমি লিখতেছি আমাদের ওয়েবসাইটটা, আমি আপনাকে দেখাই দিই, জি আউটসোর্সিং হেল্প ডট নেট। ও ইয়াতে উপরে চলে গেছে। হ্যাঁ এবার ঠিক আছে। আউট সোর্সিং, আর সোর্সিং হেল্প ডট নেট। ঠিক আছে, তাহলে ওয়েবসাইটের জি লিঙ্ক পাইছেন। জি আচ্ছা, এখন আপনার কি লাগবে, ডেসক্রিপশন, তাই তো? জি আপনি সাপোজ ডেসক্রিপশনের জন্য আমাদের পেজেই যান, আমি মনে করলাম যে এই যে আমাদের পেজ জি কই গেল, আচ্ছা এই যে এটা হচ্ছে পেজ। এখন আমি এখান থেকে যে অ্যাবাউট সেকশনে দেখেন, এই যে
এতটুকু কিন্তু জি একটা ডিসক্রিপশন, ঠিক আছে, জি জামাল জি স্যার আউটসোর্সিং ইনস্টিটিউট বা জামাল স্যার আউটসোর্সিং ইনস্টিটিউট শুধুমাত্র আমাদের আউটসোর্সিং এর সকল স্টুডেন্টের গ্রুপ স্টাডি অ্যান্ড হেলথ অ্যান্ড সাপোর্টের জন্য ডেডিকেটেড, প্রচার প্রচারণা করার জন্য নয়। ও আচ্ছা, এটা তো গ্রুপ, এটা গ্রুপ আছে যে আমাদের পেজটা হচ্ছে যে মনে করেন যে পেজে আসলাম, ঠিক আছে, এটা আমি আপনাদের ইয়াতে ঢুকছি আর কি, মানে গ্রুপে ঢুকছি। ডিসক্রিপশন খুঁজে পাননি, তাই তো? না আচ্ছা, এখন আসলে মূলত কোন ডিসক্রিপশন, জি ডিসক্রিপশন খুঁজে না পাইলে এটা নিয়ে তো টেনশন করার কোনো কারণই নাই। আপনি ডিসক্রিপশন নিজের মতো একটা লিখে লিখে নেবেন, এই যে অ্যাবাউট আছে, যে দেখি তো অ্যাবাউট আছে কিছু পাওয়া যায় কিনা। এই দেখেন অ্যাবাউট আছে, কিন্তু একটা ডিসক্রিপশন আছে এখানে, এখান থেকে যেই পর্যন্ত 2010 সাল থেকে আমরা ফ্রিল্যান্সিং ট্রেনিং দিয়ে যাচ্ছি, এটা কিন্তু ডিসক্রিপশন, ঠিক আছে। তাহলে ডিসক্রিপশন পাইলেন, এখন আপনার যেটা লাগবে সেটা হচ্ছে ইমেজ। ইমেজ আপনি, আপনাকে আমি দেখাই দিচ্ছি কোন জায়গা থেকে পাবেন। আপনার কাছে এতগুলা সোর্স রয়েছে, এতগুলো সোর্স থেকে খুঁজে পাচ্ছেন না? না মূলত আসলে মানে বিষয়টা যদি ক্লিয়ার হয় একটু, তাহলে কি ওখানে তার পোস্টার দেওয়ার মতো কিছু আছে কিনা? ওখানে তো ইমেজ বলতে এখন কিসের মধ্যে সেটাই ইমেজ যদি বুঝতেছি। না থাকে, ইমেজ বানানো তো কোনো বিষয় না, আপনি একজন ফ্রিল্যান্সার, জি না আপনার কাছে ক্যানভা রয়েছে, আপনি যে কোনো সময় যে কোনো ধরনের ইমেজ ইনস্ট্যান্ট বানাই ফেলবেন, এটা নিয়ে টেনশন করে বা টাইম পাস করে তো কোনো লাভ নেই। আর আপনি তো এখানে কাল্পনিক ইসের জন্য করতেছেন, ঠিক আছে, জি সেক্ষেত্রে এই জায়গায় চাপ নেওয়ার কোনো দরকার নাই। এই যে এখানে দেখেন যে গ্রুপের লোগোর একটা পিকচার দেখা যাচ্ছে, জি 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 এখানে যাই হোক স্যারের প্রতিষ্ঠানের পিকচার হয়তো ওইভাবে দেওয়া নেই, হ্যাঁ, তবে আপনি একটা ইনস্টিটিউটের ছবি ওইভাবে বা ওইভাবে একটা ব্যানার আপনি ডিজাইন করে নিয়েন, যেখানে লেখা আউটসোর্সিং আচ্ছা ইনস্টিটিউট, মানে আপনি লিখে দেবেন একটা গিগের ব্যানার যেভাবে ডিজাইন করেন ওইভাবে আপনি আউটসোর্সিং ইনস্টিটিউটের জন্য একটা ব্যানার ডিজাইন করবেন, পারবেন না? পারবো আচ্ছা, তাহলে জি আপনি পারা যাবে ওয়েবসাইটের লিঙ্ক পাইছেন, ডিসক্রিপশন পাইছেন, এবং জি ব্যানার কিভাবে তৈরি করতে হয় এটা তো আপনি আপনি নিজেই করবেন, ঠিক আছে। তাহলে আর কি কোনো জি সমস্যা হবে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করার জন্য? না ব্যানার পাইলাম না, ডিসক্রিপশন পাইলাম, ঠিক আছে। ওনাদের ইয়ে আমি মানে পোস্টিং করি নাই তো ওখানকার, ওদের ইয়েটা কি রকম একদিন দেখছি অবশ্য, ওই ডিসক্রিপশনের ঘরে ওই ডিসক্রিপশনটা দিতে হবে আর কি, আর অন্যান্য। এটার জন্য আমাকে কোশ্চেন করেন না, এটার জন্য আপনি স্যারের ভিডিওটা দেখবেন, কারণ ওইখানে স্যার দেখায় দিয়েছে যে কিভাবে আচ্ছা হ্যাঁ ক্লাসিফাইড জি পোস্টিং জি করতে হয়, ঠিক আছে। জি জি আচ্ছা, ঠিক ঠিক আছে, আমি আচ্ছা ঠিক তাহলে আপনাকে স্টপ করে দিচ্ছি। জি ঠিক আছে, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সানজিদা বেগম, বেগম আপনি থাকলে স্ক্রিন শেয়ার করেন, সানজিদা বেগম আপনি থাকলে স্ক্রিন শেয়ার করেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার, আমার বায়ের রিকোয়েস্টে এরকম আসছে। এন একটি টু দেখাচ্ছে, কিন্তু শো করতেছে না, তাই তো? জি
এটা কিছুই না, এটা শুধুমাত্র একটা টেকনিক্যাল প্রবলেম ফাইবারের। এটা মাঝে মাঝে হয়, মাঝে মাঝে ঠিক হয়ে যায়, আবার একা একাই। ঠিক ওকে আছে, স্যার, আমার একটা গিগ দেখতে হবে। দেখান। হ্যাঁ, এটা অ্যাপ্রুভ করেন। বিজনেস লিড জেনারেশন, আই উইল ডু B2B লিড জেনারেশন, টার্গেটেড ইমেল কালেকশন। ঠিক আছে, আপনি মাউস ধরেন না। না না, আমি ধরছি না। প্রসপেক্ট লিস্ট বিল্ডিং, ইন্টারনেট টিচার্স, ইমেইল লিস্ট, লিঙ্কডইন লিস্ট, B2B লিডস। আচ্ছা, আপনি এই যে ব্যানারটা যে বানাইছেন, এটার টাইটেলটা কি, মানে কেউ সিম্পলি ঢুকার পরে বুঝতে পারবে যে আপনার এই ব্যানারটা কি নিয়ে বানানো? B2B লিডস এখানেও সিঙ্গেল, B2B লিডস এখানেও আবার দিছেন, শুধুমাত্র টাইটেলটা একসাথে হবে। এক কথায় টাইটেলটা একসাথে হবে, আর যাতে বোঝা যায় যে এই ব্যানারটা বা এই গিগটা আপনি লিড জেনারেশনের জন্যই করেছেন। ঠিক আছে, এখন এই ওকে জিনিসটা কষ্ট করে বোঝা লাগতেছে আর কি, বা আপনার আই ক্যাচি হচ্ছে না, ভালো লাগতেছে না দেখতে। ঠিক আছে, আপনি ওকে এখন যেটা করবেন সেটা হচ্ছে এই B2B-টা উপরে দিতে পারেন, 100% অ্যাকুরেটটা একটু লেফট সাইডে সরাবেন, B2B-টা উপরে দিয়ে লিড জেনারেশনটা একসাথে রাখবেন। ওকে স্যার, ঠিক আছে, লিড জেনারেশনটা একসাথে রাখবেন, আর এই যে নিচে যে লেখাগুলো দিছেন, এই যে একটা দুইটা তিনটা চারটা যে বাদ বাকি যে ডিটেলসটা দিছেন, এটা পর পর রাখবেন, আর প্রত্যেকটার পিছনে একটা করে ব্যানার আনবেন। ওকে স্যার। ঠিক আছে, আচ্ছা, আর নিচে হচ্ছে লিঙ্কডইন আর সেলস নেভিগেটর, বা আপনি যে সমস্ত টুলস ইউজ করবেন লিড জেনারেশন করার জন্য, সেই টুলসের লোগোগুলো আপনি নিচে অ্যাড করে দেবেন। ঠিক আছে, ওকে স্যার, ওকে আচ্ছা, আর 100% অ্যাকুরেটটা খুব বেশি ভালো বোঝা যাচ্ছে না, এটা ঠিক করবেন, এটা একটু ওকে বড় করতে হবে। ওকে স্যার। আচ্ছা, ঠিক আছে, আপনার মাউসের স্পিড কি অনেক বাড়ানো? মনে হয় ওয়েলকাম টু মাই গিগ, আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, আই হ্যাভ লার্ন দিস ওয়ার্ক, আই হ্যাভ লার্ন দিস ওয়ার্ক। ওয়েলকাম টু মাই গিগ, আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, আই হ্যাভ লার্ন দিস ওয়ার্ক ইন হাই লেভেল অ্যান্ড হ্যাভ এ লট অফ। আপনি এখানে ডিজিটাল মার্কেটিং কে সংজ্ঞায়িত করেছেন কেন? ডিজিটাল মার্কেটিং সম্পর্কে তো লেখার দরকার নেই। আপনার অবশ্যই এটা গিগটা কেটে কিসের? দেবো। আপনার গিগটা হচ্ছে লিড জেনারেশন, আপনি যা লিখবেন সবকিছু যেন লিড জেনারেশনের সম্পর্কে হয়। ওকে ঠিক আছে, আচ্ছা, এক্সপিরিয়েন্স ইন লিড জেনারেশন, আই নো অ্যান্ড আন্ডারস্ট্যান্ড হু দ্য রিয়েল কাস্টমার্স, আই ক্যান ডু ফাইন্ড আউট দ্যাট অল ডিটেলস গেট বাই সাবমিটিং। এখন কথা হচ্ছে এগুলো সিম্পলি সিম্পল রাখবেন, বোল্ড করার দরকার নেই। ওকে আই ক্যান কালেক্ট ভেরিফাইড লিডস ফ্রম লিঙ্কডইন, ফেসবুক, ওয়েবসাইট, ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, লাস্ট একটা প্ল্যাটফর্ম দিয়ে দিন। মাই সার্ভিস ডিটেলস ভ্যালিড, ভ্যালিড ইমেল কালেকশন, রিয়েল ফোন নাম্বার, ইউআরএল, ওয়েবসাইট লিঙ্ক। ইউআরএল আর ওয়েবসাইট লিঙ্ক এই দুটা আলাদা আলাদা, মানে এইভাবে লেখা যাবে না। ইউআরএল মানেও যা, ওয়েবসাইট লিঙ্ক মানেও তা। ঠিক ওকে আছে, যে কোনো একটা ইউআরএল অথবা ওয়েবসাইট লিঙ্ক। ঠিক আছে, কিংবা ওকে এখানে একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে দিতে পারেন, ওকে প্লাস চিহ্ন দিয়ে দিব। কালেক্ট লিঙ্কডইন প্রোফাইল লিঙ্ক, কোম্পানি ফেসবুক প্রোফাইল লিঙ্ক। কোম্পানি ফেসবুক প্রোফাইল লিঙ্ক না, আপনি এখানে কোম্পানি কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়েন, কারণ কোম্পানির ফেসবুক কোম্পানি প্রোফাইল থাকে কন্ট্যাক্ট না। ইনফরমেশন হ্যাঁ,
কোম্পানির পেজ থাকে, ফেসবুক পেজ, পেজের লিঙ্কটা দিতে পারেন বা কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে পারেন, কোম্পানি ওনার নাম্বার, ম্যানেজার নাম্বার, রিয়েল অ্যাড্রেস, ম্যানেজার্স, এটা মনে হয় এস যুক্ত হবে একটা, ম্যানেজারের নাম্বার, ম্যানেজার্স নাম্বার, ঠিক আছে, হ্যাঁ এস, রিয়েল অ্যাড্রেস কালেকশন, B2B এন্ড B2C ইনফো, গুগল রিচার্জ, কোম্পানি রিয়েল নেম, ঠিক আছে। ওহো, জিনিসটা খুব ডিস্টার্ব করতেছে। মাই সার্ভিস স্পেশালিটি কুইক ডেলিভারি, 100% পারফেক্ট, 100% পারফেক্ট ভেরিফাইড ইমেল, 100% পারফেক্ট অ্যান্ড ভেরিফাইড ইমেল, ঠিক আছে, হাই কোয়ালিটি ওয়ার্ক, 100% লিডস গ্যারান্টি, 100% রিয়েল লিডস গ্যারান্টি, রিয়েল যুক্ত হবে, আনলিমিটেড রিভিশনস, বিফোর প্লেসিং দ্য অর্ডার প্লিজ কন্ট্যাক্ট মি, লাস্ট একটা থ্যাংক ইউ দেওয়ার যদি লেখার যদি জায়গা থাকে থ্যাংক ইউটা লিখে দিয়েন। ওকে ঠিক আছে, হান্ড্রেড 150, 200, লিঙ্কডইন বানানটা ভুল আছে, LINKED বানান ভুল নেই, মানে লেখার সিস্টেমটা ভুল, আইটা একটা তো বড় হাতের হবে, হ্যাঁ ওকে আই ওকে এন ইন, ওইখানে আইটা বড় হাতের হবে আর একসাথে হবে। ওকে প্রোফাইল, ফেসবুক প্রোফাইল অ্যাড্রেস, বাদ বাকি ঠিক আছে। সব ট্যাগ গুলো দেখুন, লিঙ্কডইন হয়তো বা টেকনিক্যাল কারণে এখানে শো হচ্ছে না, একটা একটা সমস্যা নেই, স্বাভাবিক। হ্যাঁ, B2B লিডস জেনারেশন, লিড জেনারেশন, B2B, লিঙ্কডইন, লিঙ্কডইন এর একটু ঠিক করে নেবেন। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বাদ বাকিটুকু ঠিক আছে, চলবে, ওকে ওকে সমস্যা নেই, ওকে চেঞ্জ গুলো করে ব্যানারটা আর একবার দেখেন সাপোর্ট। ওকে ওকে আচ্ছা, স্যার, আপনি আবার কালকে সকালে দেখবেন? না না, আমি আবার কালকে 11টা থেকে দেখবো রাত, ও ওকে ওকে। ঠিক আছে। করতে যে প্রবলেম হচ্ছে, এখন বলতেছে 90 দিন পর গিগ পাবলিশ করতে পারবো, বুঝতেছি না স্যার, একটু দেখেন। হাসান হাওলাদার, হাসান হাওলাদার আপনি স্ক্রিনটা শেয়ার করেন, হাসান হাওলাদার, হাসান হাওলাদার আপনি কি আছেন? স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম, স্ক্রিন শেয়ার করতে বললাম স্যার, আপনাকে। মোবাইল থেকে ঢুকছি স্যার, এই জন্য শেয়ার করিনি আচ্ছা ঠিক আছে, প্রবলেম বলেন। স্যার। ওই যে মানে গতকালকে স্যার, তো আমি মানে ইনস্টাগ্রাম নিয়ে একটা গিগ তৈরি করছিলাম, ঠিক আছে, হুম পরে মানে ওইটা পাবলিশ করার সময় ওই যে মানে ইংলিশ টেস্ট আসছে, হুম তো আমি মানে জাস্ট একটু ঢুকছি যে দেখি কি আছে মানে এই জন্য। আর তো এরকম তখন আবার ওই যে প্রশ্ন আসছে, তো আমি প্রশ্নটা কপি করে চাইছিলাম যে দেখি অর্থটা কি, ঠিক আছে, হুম তো মানে ওই যে গুগল থেকে আমি ওই ট্রান্সলেট করতে গেছি, মানে ওই কপি হইতেছে না, পরে আবার আসছি, আবার নতুন থেকে ঢুকছে হুম মানে, তো এই জন্য এখন বলতেছে যে 90 দিনের মধ্যে ওই যে স্কিল টেস্ট দেওয়া যাবে না, রিস্কিল টেস্ট দিতে 90 দিন পরে দিতে হবে, এরকম বলতেছে। আমি আপনার প্রবলেমটা বুঝতে পেরেছি, আমি আপনাকে বলতেছি এখন যেটা, সেটা হচ্ছে
ফাইবারের যে স্কিল টেস্টটা হয় এটা একটা প্রোটেক্টেড টেস্ট, ঠিক আছে? আপনি যদি একবার ঢোকেন এই টেস্টের ভিতরে, আপনার বেরোনোর আর কোনো সুযোগ নাই। আপনি ওই পেজটা কোনো রকম মিনিমাইজও করতে পারবেন না বা কেটেও দিতে পারবেন না, ঠিক আছে? ওই কাজটা যদি করেন তাহলে আপনাকে ফেল বলে গণ্য করা হবে, অর্থাৎ আপনি পরীক্ষায় নকল করতে গেছেন এরকম একটা কিছু বলে আপনাকে ইস্যু দাঁড় করানো হবে, ঠিক আছে? তো আপনি যেহেতু পরপর দুইবার ট্রাই করছিলেন, তাই তো? স্যার, ওই যে একবার মানে ওই মিনিমাইজ করে ওই যে ওকে ওকে, গেছি ঠিক আছে, বেশে, যাই হোক, আপনি ট্রাই করছেন। এখন আমি বুঝছি বিষয়টা, এখন 90 দিনের জন্য আপনাকে ব্যান্ড করছে, আপনি আর পাবলিশ করতে পারবেন না গিগ। এখন আপনি 90 দিনের জন্য আপনি হচ্ছে আপনাকে ফাইবার ইয়া করছে, ব্যান্ড করছে, আপনি হচ্ছে এর ভিতরে কোনো গিগ পাবলিশ করতে পারবেন না। এখন কথা হচ্ছে আপনার একটু নতুন প্রোফাইল নাকি ডেভেলপ প্রোফাইল? নতুন নতুন। আচ্ছা, তাহলে এখন যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি আপনার পরিবারের আরেকজন সদস্যের নামে নতুন একটা ফাইবার অ্যাকাউন্ট খুলে সেটাতে কাজ শুরু করেন, কারণ 90 দিন বসে থাকা তো সম্ভব না। জি স্যার, ওইটার জন্য আমি হ্যাঁ, সেটাই তো, আপনাকে বেশি বেশি বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করতে হবে, তার জন্য আপনাকে গিগ পাবলিশ করতে হবে বেশি বেশি। সেটা করতে হলে আপনি তো অবশ্যই আপনাকে নতুন প্রোফাইল করতে হবে, বুঝছেন? স্যার, তো ওইখানে মানে সব কিছু আবার ওই মানে মনে করেন আমার আব্বুর নামে করলে, তো তো ওইখানে মানে সব ওনার ইনফরমেশন দিয়া তারপর আর এইটা এইটা কি হবে? এটা আপনি ডিসেবল করে দিতে পারেন, ডিলেট করে দিতে পারেন, অথবা এইভাবে রেখে দিতে পারেন। আপনি এক কথায় এটা তো আপনি আর চালাবেন না, এটা তো আপনি তো লগ ইনও করবেন না, তাই না? এটা আপনি যেহেতু নতুন একটা অ্যাকাউন্ট করবেন, আপনি সেম কম্পিউটার থেকে ওই আগের অর্থাৎ নতুন অ্যাকাউন্ট করার পরে আপনি পুরাতন অ্যাকাউন্টটা কখনোই লগ ইন করবেন না, কারণ একই কম্পিউটার থেকে দুইটা অ্যাকাউন্ট ফাইবার এটা ভালোভাবে নেয় না, ঠিক আছে? জি আচ্ছা, ঠিক আছে, আশা করি আপনি উত্তরটা পেয়েছেন। আমি আপনাকে স্টপ করে দিলাম। স্যার, ধন্যবাদ। স্বপন কুমার সরকার, আপনি স্ক্রিন শেয়ার করেন অথবা আনমিউট করে কথা বলেন। স্বপন কুমার সরকার, স্বপন কুমার সরকার, আপনি কি আছেন? আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি স্যারের ফেসবুক মার্কেটিং এর ভিডিও দেখছি আর কি, দেখে পরে স্যাম্পল তৈরি করছি, একটা শেয়ার করছি আর স্ক্রিনশট দিয়ে রাখছি, লাইভ লিংক রাখছি। এটা স্যার যে শেয়ার করছি, স্ক্রিন শেয়ার করছি স্যার। আচ্ছা আচ্ছা, মানে এই একটা করছেন, এটা হয়েছে কিনা এটা দেখাবেন, তাই তো? জি 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 স্যার। আপনি ওই স্ক্রিনশট লিংকে একটু ক্লিক করেন। দিস ইজ দ্য নিউ ব্র্যান্ড অফ আরসেল গ্রুপ। হ্যাঁ, এবার আপনি লাইভ লিঙ্কে যান। হ্যাঁ, ঠিক আছে, আপনার হচ্ছে, আপনি এইভাবে করেন। জি জি স্যার। আর একটাই আছে যে মাস্কিং করছিলাম স্যার, ওইটা একটু দেখাবো। দেখুন, এইটা স্যার ক্লিক করেন। গুড, ঠিক আছে, সুন্দর হয়েছে। হ্যাঁ, এভাবে আস্তে আস্তে করেন। স্যার, এই ক্যানভার একটা ব্যানার তৈরি করছিলাম ফেসবুকে, এটা একটু একটু দেখেন আর কি।
আমার ছবিটা স্যার চেঞ্জ করে দেবো, ছবিটা ভালো লাগতেছে না অন্যান্য এটা। ফেসবুক প্রমোশনের গিগটা আপনি কি কমপ্লিটলি তৈরি করছেন? মানে না স্যার, শুধু ব্যানারটা তৈরি করছি, আচ্ছা গিগটা আমি আমি খাতায় রাফ গিগটা লিখে রাখছি। আমি বলি, ব্যানারটা জি আমি দেখবো না, আপনি পুরো গিগটা মানে কমপ্লিট করে ড্রাফটে রাখবেন, তারপরে সুন্দর করে জি আমাকে দেখাবেন। আমি একবারে আপনাকে দেখে দেবো কি কি প্রবলেম আছে এগুলো বলে দেবো, আপনি এগুলো ঠিক করবেন, জি কারেকশন করবেন, তারপরে পাবলিশ করে দেবেন। ঠিক আছে, জি জি আচ্ছা ঠিক আছে। জি স্যার। আমি আপনাকে স্টপ করে দিচ্ছি। আহমেদ ফাহিম, আহমেদ ফাহিম আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আহমেদ ফাহিম আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আনমিউট করে কথা বলেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। গিগ দেখাবেন? গিগ, জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওপেন করেন, আমি জাস্ট 2 মিনিট পরে দেখতেছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যালো, জি স্যার। স্ক্রিনটা একটু রিমোট কন্ট্রোলটা একটু অ্যাপ্রুভ করেন। ওকে, ডিজিটাল মার্কেটিং এসইও অফ পেজ এসইও। স্যার আমি গিগটা পাবলিশ করতে চাইনি, আমি ড্রাফটে রাখতে চাইছিলাম, সেভ প্রিভিউতে দেওয়ার পরে দেখা যায় আপনার এটা পাবলিশ হয়ে গেছে। সেভেন প্রিভিউ আছে না? পাবলিশ হয়ে গেছে না? জি স্যার, এখন পজ করে দিছি। না, এখন অ্যাক্টিভেই আছে, পজে নাই। এখন আমার কথা হচ্ছে আহমেদ ভাই, আমি যদি আপনার গিকটা দেখি বা ভুলগুলো বলে দিই, আপনি কি ভুলগুলো কিছু করতে পারবেন? জি স্যার, আবার চেক করে এডিট করবো। হ্যাঁ হ্যাঁ, এডিট করবো আবার স্যার। এডিট করলে তো আপনার গিক র্যাঙ্ক করবে না। হ্যালো, জি স্যার বলেন স্যার। বুঝতে পারছেন কি বলছি? জি জি আপনি যদি এডিট করেন, আপনি তো আপনার গিগের র্যাঙ্ক কখনোই করবে না, আপনি কাজ পাবেন না। জি ঠিক স্যার, আছে, দুইটা এটা কি? আমি আমি এটা আমার পার্সোনাল অপিনিয়ন থেকে বলতেছি না, এটা স্যারের কথা। হ্যাঁ, তো সে আসলে সেভাবে যেভাবে বলে সেভাবে আসলে মানার চেষ্টা করি। হ্যাঁ, তো এখন সে যখন বলছে যে এখন অ্যাক্টিভ হওয়ার পরে এটার কোনো রকম পরিবর্তন করা যাবে না, তো এখন এই জিনিসটা তাহলে কোনো রকম পরিবর্তন করা যাবে না, এখন বলেন এই গিগটা আমি দেখবো কি না। স্যার গিগটা তো বুক মার্কিং এ স্যার, এটা তো ক্লাসিফাইড পোস্টিং নিচে স্যার।
সেটা যাই হোক, সেটা তো অ্যাক্টিভ, তাই না? জি স্যার। এখন আমি গিগটা দেখবো কি না আমি এটা জিজ্ঞেস করতেছি, যে স্যার বলছে অ্যাক্টিভ হওয়ার পরে গিগ কোনো রকম এডিট করা যাবে না। এখন আমি যদি আপনার গিগটা দেখে ভুলগুলো ধরে দিই, আপনি কি এডিট করতে পারবেন? আর যেহেতু বলছে এডিট করা যাবে না, তো হ্যাঁ, আর তো কিছু এইটাই করা যাবে না। এইটাই স্যার যেহেতু বলছে এডিট করা যাবে না, তো এখানে আসলে আমাদের আর কোনো জাহেরি গান চলে না। যেহেতু সে একটা এক্সপিরিয়েন্স লোক, সে একজন টিচার, আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, তো তার কথা মতোই আসলে আমার মনে হয় চলা উচিত, ঠিক আছে? সে যেহেতু বলছে, সেহেতু জিনিসটা আমাদের ফলো করা উচিত। সো আমি এখন যেটা বলতে পারি আপনাকে, সেটা হচ্ছে এটা অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে? এটার ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরির জন্য আপনি বায়ার রিকোয়েস্ট পাবেন। হ্যাঁ, আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে সোশ্যাল বুকমার্কিং এর আপনি নতুন একটা গিগ তৈরি করতে পারবেন, ঠিক আছে? সেটাকে ড্রাফটে রাখবেন, ড্রাফটে রেখে তারপরে দেখাবেন, দেখায় কারেকশন করবেন, 2 দিন, 3 দিন, 3 দিন হোক বা 2 বার হোক, 3 বার হোক, যতবারই হোক কারেকশন করবেন, তারপরে গিগটা পাবলিশ করবেন। কারণ যেখান থেকে আপনার একটা ইনকাম আসবে, সেই জিনিসটা তো একটু প্রফেশনাল বা হাই লেভেলের করতে হবে, এই জিনিসটা তো একটু ভাবতে হবে, তাই না? আচ্ছা এখানে তো স্যার, আমি 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 এখানে এসে তো নন প্রফেশনালের মতো কাজ করলে আমাকে তো আমি তো কিছু করতে পারবো না মার্কেট প্লেসে। তো এখানে স্যার আসলে এই জিনিসটাই ফ্যাক্ট। আমার মনে হয় পুরাটাই চেঞ্জ করতে হবে। কারণ স্যার প্রথম এই যে এসইও, অফিস এসইও এগুলো দিইনি আমি, তো ওয়েব ট্রাফিক দিয়ে খুলছিলাম। ওয়েব ট্রাফিক দিয়ে ঢুকার পরে তখন দেখি আপনার পাবলিশ হয়ে গেছে, আমি ড্রাফটে রাখতে চাইছিলাম, পাবলিশ হয়ে গেছে। পরে আবার এটা চেঞ্জ করে দেখি কিছু হয় কিনা, পরে দেখি আবার চেঞ্জ হয়েছে ওই জিনিসটা, এসইও অফিস এসইও সাব ক্যাটাগরিটা। মানে আপনি পাবলিশ করার পরে অলরেডি একবার চেঞ্জ করেও ফেলছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওইটা যেমন আছে তেমন থাক, ওইটা ধরেন না। হ্যাঁ, আপনি একেবারে নতুন ভাবে আরেকটা গিগ তৈরি করেন প্রফেশনাল ভাবে, জি স্যার। ঠিক আছে? তৈরি পরে কি করে এটা এটা ডিলিট করে ফেলবো নাকি? এটা ডিলেট করার দরকার নাই, কারণ এই ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরির জন্য আপনি বায়ার রিকোয়েস্ট পাবেন। আমার কথা বোঝেন, জি আপনি এখান থেকে বায়ার রিকোয়েস্ট পাবেন। আপনি যদি কাজ কাজ নাও পান, আপনি এখান থেকে কিন্তু বায়ার রিকোয়েস্ট পাবেন। সে বায়ার রিকোয়েস্ট গুলো আপনি রিপ্লে করতে পারতেছেন, ঠিক আছে? তো জি স্যার। এই জন্য আমি বলতেছি যে গিগটা থাকুক, সমস্যা নাই। আপনি নতুন আর একটা সোশ্যাল বুকমার্কিং এর গিগ তৈরি করেন, তারপরে না হয় এটা ডিলিট করে দিন, কিন্তু যতদিন তৈরি না হচ্ছে ততদিন এটা থাকুক। আচ্ছা স্যার, এই ক্লাসিফাইড পোস্টিং এর এই গিগটা স্যার র্যাঙ্ক হইতেছে না, র্যাঙ্ক এটা কি হয়েছে করা না? যায়? এটা আপনি কি এডিট করছিলেন কোনো পাবলিশ করার পরে? জি স্যার, এই ইয়ারা কি জানি ব্যানারটা চেঞ্জ করছিলাম। ওই তো, এটা তো এমনি এমনি বলে না স্যার আসলে। আমি স্যার নতুন স্যার, আচ্ছা আচ্ছা এত ঠিক কিছু আছে, তাই। সমস্যা নাই। আমি যে কথাটা বলবো ফাহিম ভাই, যে স্যারের কথাগুলো সবসময় ফলো করবেন, ঠিক আছে? জি স্যার, সেটা যেমনই হোক, সে কিন্তু তার এক্সপিরিয়েন্স থেকে কথাগুলো বলে, তার বাস্তব অভিজ্ঞতা থেকে কথাগুলো বলে। হ্যাঁ, আর আমরা কিন্তু বিগিনার, আমরা কিন্তু জি শিখছি, জি লার্নিং প্রসেসে আছি, আমরা কিন্তু এখনো সবকিছু ভালোভাবে জানি না, কিন্তু স্যার কিন্তু সেগুলো জানে। সো তার কথাগুলোই কিন্তু মানাটা উচিত। হ্যাঁ, মানাটা উচিত মানে এটাই মানতে হবে স্যারের কথা। হ্যাঁ, জি সে যেভাবে যেভাবে বলবে সেভাবে সেভাবে চলতে হবে, জি জি ঠিক আছে? তো জি আচ্ছা ঠিক আছে, আমি আশা করি আপনাকে বোঝাতে পারছি বিষয়টা। জি জি আপনি নতুন একটা গিগ তৈরি করেন, করে ড্রাফটে লিখে তারপরে আমাকে দেখাবেন। আচ্ছা স্যার, ড্রাফটে তো রাখবো, সেভ করতে গেলে তো ওইটা পাবলিশ হয়ে যায়, আমি বুঝতে পারতেছি না। আপনি পাবলিশ গিগে ক্লিক করবেন না, না পাবলিশ। স্যার, পাবলিশ গিগে ক্লিক করি নাই আমি, উপরে সেভ এন্ড প্রিভিউ আছে না, হুম, ওইখানে ক্লিক করার পরে আপনার পাবলিশ হয়ে যায় অটোমেটিক। 2 বার এমন হয়েছে, এই যে ক্লাসিফাইড পোস্টিং একবার এমন হয়েছে, বুকমার্কিং একবার, আচ্ছা এই ঠিক নিয়ে আছে, দুইবার আমি হয়েছে। আপনাকে বলতেছি, আপনি যখন ওই গিগটা তৈরি করবেন, ঠিক আছে, নতুন গিগ জি তৈরি করার পরে যখন ওই যে লাস্টের যে অপশনটা আসবে, ওই অপশনে গিয়ে আপনি কমপ্লিট করে ওইটা ওইভাবে রেখে দেবেন, তারপরে আপনি সাপোর্টে চলে আসবেন, ঠিক আছে? জি জি সাপোর্টে চলে আসার পরে বলবেন যে আমি আমার গিগটাকে এখন ড্রাফটে রাখতে চাচ্ছি, এখন আমি কি করব, তখন আপনাকে প্রসেসটা দেখাই দেওয়া হবে লাইভলি, আচ্ছা ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ। ওয়েলকাম।
আব্দুল আজিজ সুষময়। আব্দুল আজিজ সুষময়, আপনি স্ক্রিন শেয়ার করেন। আনমিউট করে কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। একটু গিকটা চেক করে নাও। Facebook business page for any business. I will create and design excellent Facebook business page for any business. Create your Facebook business page. Page setup and optimization, attractive blog and cover image, auto response setup, call to action setup, proper Facebook shop creation exclusively on Fiverr Facebook. হ্যাঁ, আপনার ব্যানারটা হয়েছে হয়েছে মানে 95% ঠিক আছে। হ্যাঁ, একটু সিম্পল হয়ে গেছে আর কি। তৈরি করেছি, একটা একটু দেখেন। এই যে Facebook business page profile server name optimization, সেখানে এটা ছবি ব্যবহার করেননি, তাই তো? আপনি এটাও রাখতে পারেন, এটা এটা রাখতে পারেন। আর আগের আপনি একটু যান গিগে, আর একবার আচ্ছা, এটাতে যেহেতু ছবিটা দেওয়া আছে, ঠিক আছে, এই জিনিসটা একটু প্রফেশনাল লাগতেছে। হ্যাঁ, একটু সিরিয়াসনেসটা একটু বেশি বোঝা যাচ্ছে আপনার এই ব্যানারটাতে। দুইটাই হয়েছে, দুইটাই 95% হয়েছে। ওইটাতে আপনি ছবিটা ব্যবহার করেননি, এটাতে ছবিটা ব্যবহার করেছেন, তবে ডিজাইনটা একটু সিম্পল হয়ে গেছে। তবে ব্যাপার না, এটা চলবে, তবে এখানে গেট ইউরটা লেখা যাবে না। ঠিক আছে, এখানে আপনি লিখতে পারেন ক্রিয়েট এসইও অপটিমাইজ, ক্রিয়েট এসইও অপটিমাইজ ফেসবুক বিজনেস পেজ, ক্রিয়েট এসইও অপটিমাইজ ফেসবুক বিজনেস পেজ। ওকে, বাদ বাকি তো ওকে। আর কিছু অ্যাড করা লাগবে এখানে? তেমন কিছু অ্যাড করার মতো নাই। আপনি তো অলরেডি ফেসবুকের লোগো, ফাইবারের লোগো অ্যাড করেই ফেলছেন। আপনি যেটা বলছেন ওইটা কালার কি, এই যে গেট ইউর এই ভাগ করে কালার দিলে সমস্যা হবে? আমি বুঝিনি, মানে যে দুইটা কালার দিছি না, গেট ইউর গেট একটা কালার, ইউর একটা কালার, আর আপনি যেটা বললেন না যে এসইওর যে ওইটা ওইটা আমি দুইটা ভাগ করে কালার দিলে কি সমস্যা হবে? না, যদি সেটা আই ক্যাচি হয় প্রবলেম নেই। আচ্ছা, ঠিক আছে। এই এক্সক্লুসিভলি অন এই লেখাটার কালারটা একটু চেঞ্জ করে দিন। কি কালার দেওয়া যায়? আপনি অন্য যে কোনো কালার দিয়ে দেখেন কোনটা খাপ খায়, এভাবে তো বলা যায় না। কারণ ফাইবারের লোগোর কালারটা আর এক্সক্লুসিভের দুইটা কালারই সেম হয়ে গেছে, এই জন্য ভালো লাগতেছে না। এই কালারটা সাদা করে দিয়ে দেখেন। আচ্ছা, ঠিক আছে। ওয়েলকাম টু মাই ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট সার্ভিস, হে দেয়ার, Facebook business page helps your business to fast and attract more visitors to produce more leads. FB has more than 2.7 billion active users and 1.7 billion people use it daily, making it top social media in the world. So
specialize in Facebook business specification and optimization. I can help you to create an excellent Facebook business page for your business brand or personal purpose and attractive design Facebook shop. There you can see many sellers offer you only page creation in their SEG, but I offer you full page setup plus optimization for my basic gig package because I invest quality time and won't rush through what you offer. হ্যাঁ, সুন্দর হয়েছে উপরের লেখাটুকু। I will offer you page creation, call to action, attractive logo cover, image, contact info, auto message, setup your location, description, add contact number, email, link to your social media, menu button, setup. Bishop setup and their product for indication, authentic and super work on time, ultimate service revision, quick response. Client satisfaction is my first priority, thanks and regards. হ্যাঁ, সুন্দর হয়েছে আপনার ডেসক্রিপশন। ফুল ফেসবুক পেজ সেটআপ, ফুল পেজ ক্রিয়েট প্লাস অপটিমাইজেশন প্লাস ক্যাচি লোগো এন্ড কভার ইমেজ, ফুল পেজ সেটআপ প্লাস 10 পোস্ট। ঠিক আছে, ভ্যারিয়েশনটা ঠিক আছে, আপনি খুব সুন্দরভাবে করেছেন গিগের প্যাকেজগুলো। দুই চার পাঁচ, প্রথমটা তিনটা দিয়ে আর একটা বাড়াই দিন। কোনটা দেব? যে কোনো একটা দিন, আপনার যেটা খুশি। তিনটা, চারটা, পাঁচটা, তিন চার সাত, দশ, বিশ, ৩৫। বিজনেস পেজ, ফেসবুক পেজ, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ক্রিয়েশন কোন কিওয়ার্ড? যে আমি যে অনেক জনের তো ওখানে রিসার্চ করে দেখলাম ওরা দিয়েছে, তো আমি ওইটা দিলাম আর কি। টপ রেটেড সেলাররা দিয়েছে? জি জি। ওরা যখন কয়টা টপে ওরাও দিয়েছে, আবার দেখলাম নিউ সেলারের ভিতরে ওরাও দিয়েছে। তবে ট্যাক্সটা মেইনলি কি, ট্যাক্স হচ্ছে মেইনলি আপনার কাজের সাথে রিলেটেড কিওয়ার্ডগুলো, ঠিক আছে? এখন ক্রিয়েশন, আপনি এখানে পেজ ক্রিয়েশন লিখলেও তো একটা কিওয়ার্ড বোঝা যায় তো, পেজ ক্রিয়েশন। হ্যাঁ, ক্রিয়েশন দিয়ে দ্বারা যে আসলে কোনো কিওয়ার্ড বোঝাচ্ছে কি না বোঝাচ্ছে না মেবি। হ্যাঁ, আপনি এটা আপনার ওই কাজের সাথে রিলেটেড একটা কিওয়ার্ড রাখেন। আচ্ছা, এই যে আপনি বিটটা যে করেছেন এই যে এইটার, হ্যাঁ আমি কি চাইছি আপনি পড়ছেন, 1000 ডু ফলো, ওয়েবসাইট ব্যাকলিংক লাগবে, DA 440 প্লাস রিকোয়ারমেন্ট, বাজেট হচ্ছে $5। আপনি কি এটা দেখছিলেন? আসলে এটা আমি মোবাইল থেকে আর কি দিছিলাম, তো এটা কি আমি খেয়াল করিনি। এই জিনিসগুলো খেয়াল করতে হবে। হ্যাঁ, আমি কোন কাস্টারকে বিট করতেছি সেটা তো কোয়ালিটি সম্পন্ন কাজ করতে হবে, তাই না? 1000 ডুফলো ব্যাকলিংক নিয়ে যাবে আপনাকে মাত্র $5 অফার করতেছে, এটা তো এগুলো না। আমি এই পাশে যে লিখে দিছি, আই উইল ডু 40 সোশ্যাল বুকমার্কিং ইন $5।
সেই হিসাবে আর কি হায়ার করতে বলছিল। আচ্ছা পরের গুলো একটু দেখুন। হ্যালো, আপনি এটা আমি এতটুকু পড়ে কি বুঝছেন? এও আপনার প্রমোশন করতে বলছে অ্যামাজনের প্রোডাক্ট আছে, তো এটা আমি গুগল ট্রান্সলেট করেছিলাম, তো আমার ওইটা আমি ইংলিশে হ্যাঁ ট্রান্সলেট করে তারপর ওকে পাঠাইছি আর কি। আচ্ছা, এটা কোন ভাষা, ডাচ নাকি? এটা জার্মান ভাষা। আচ্ছা ঠিক আছে, এটা স্কিপ করতেছি আমি। লিভিং প্রফেশনাল প্রমোশন ফর মাই মার্কেটিং টু এনি ওয়েবসাইট, প্রমোশন মাই মার্কেটিং টু এনি ওয়েবসাইট। হ্যালো, হাউ আর ডুইং, হাউ আর ইউ আর ওয়েল, সো ইন ইন্টারনেট আই ক্যান প্রমোট ইউর প্রোডাক্টস অর ওয়েবসাইট টু মিলিয়ন্স অফ অ্যাক্টিভ কাস্টমার বেস অফ মার্কেটিং। এখানেও চাইছে এটা কি? এখানেও চাইছে হচ্ছে প্রফেশনাল প্রমোশন, ঠিক আছে, যে কোনো ওয়েবসাইটে প্রমোট করতে হবে। আপনি তো এখানে ওয়ার্ল্ড ওয়াইড প্রমোশন করে ফেসবুকে একেবারে একাকার করে দিবেন সেগুলো লিখছেন, তো ও তো চাইছে যে কোনো ওয়েবসাইটে আছে ওর প্রমোট লাগবে, যে কোনো একটা ওয়েবসাইটে। আচ্ছা, সোশ্যাল বুক হ্যাঁ, না এটা সোশ্যাল বুক মার্কিং এর একটা কাজ। এটা যদি সোশ্যাল বুকমার্কিং এর কাজ হয় তাহলে ফেসবুক প্রমোশন দিয়ে আপনি রিপ্লাই করছেন কেন? হ্যালো, জি জি, এই খেয়াল করেন হয়তো। এই জিনিসগুলো আগে একটু খেয়াল করে আগে রিপ্লাই করেন। হ্যাঁ, এই যে আপনার 7টা বাই রিকোয়েস্ট আসছে, একটু ভালোভাবে পড়ে, আপনি 1 ঘন্টা না, আপনি মিনিমাম 2 থেকে আড়াই ঘন্টা টাইম নেন একটা বাই রিকোয়েস্ট রিপ্লাই করার জন্য। চিন্তা ভাবনা করেন কি কি লিখবো, ঠিক আছে? প্রথমে লিখবেন যে আপনি যে তার কাজটা বুঝতে পেরেছেন, এটা তাকে আগে এনশিওর করবেন আপনার বায়ারকে, যে আপনি যে কাজটার অফার করেছেন সেটা আমি পারবো। সেকেন্ড জিনিসটা সেটা হচ্ছে তার ওই কাজটা আপনি কিভাবে করবেন, সেগুলো স্টেপগুলো বর্ণনা করবেন। হ্যালো, আচ্ছা শুনছি। আর থার্ড যে বিষয়টা সেটা হচ্ছে আপনি এই কাজটা করতে কতটুকু কনফিডেন্ট, আপনি কতটুকু কমফর্ট, এই কাজটা আপনি কতটা সহজে করতে পারবেন, সেই জিনিসটা একটু ডেসক্রিপশন। এই 3টা জিনিস আপনি একটু খেয়াল করে করবেন, ঠিক আছে? হ্যালো, ঠিক আছে। আর গিগের ওইটা তো তাহলে ওইভাবেই ইমেজটা একটু ইয়ে করে পাবলিশ করে দেবো। হুম হুম আর যদি কনফিউশন থাকে তাহলে এই ভিডিওটা একটু পরে আপলোড হবে, আপনি দেখে তারপরে ঠিক করে নিয়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম। সানজিদা বেগম, সানজিদা বেগমের গিফট তো দেখছি মনে হয়। হ্যাঁ, ওনারটা দেখছি। স্যার আমার গিফট দেখুন, শুভ শুভ আপনি স্ক্রিন শেয়ার করেন। শুভ আপনি থাকলে স্ক্রিনটা শেয়ার করেন। আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আপনি কি শুভ? জি স্যার, আমার নাম সজীব, আমার ভাইয়ের আইডি এটা স্যার। আচ্ছা ঠিক আছে, বলেন। আমি গিগ ফেসবুক মার্কেটিং এর উপর একটা গিগ তৈরি করছি, ওটা একটু দেখবেন আর কি। ওকে দেখান। এডিট থেকে না, আপনি ড্রাফট থেকে সরাসরি ওপেন করুন। আচ্ছা স্যার, আচ্ছা মাউস রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। ব্যানারের সাথে স্যার ওই দুইটা স্যাম্পলও দিয়ে দিয়েছি, যে স্যার যে হোমওয়ার্ক যেটা করার জন্য বলছিলেন ওইটা এবং ওই আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। ডিজিটাল মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, শর্ট অ্যান্ড প্রমোশন,
I will do Facebook marketing and promotion in worldwide. In worldwide, na? Shudhu worldwide hobe. I will do Facebook marketing and promotion. Marketing and promotion duitai to ekhi jinish. Hello. Yes, sir. এখন এখানে কথা হচ্ছে কি আপনার টাইটেলটা একেবারে ইজি রাখা লাগবে, প্লাস এটা যাতে যে কেউ পড়লে বুঝতে পারে যে আপনার টাইটেলটা কিসের, ঠিক আছে? এখানে কথা হচ্ছে মার্কেটিং আর প্রমোশন দুইটাই একই জিনিস, আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারবেন এখানে, সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং অথবা ফেসবুক প্রমোশন, ঠিক আছে? আপনি দুইটাই একসাথে ইউজ করতে পারবেন না, যে কোনো একটা। তাহলে এটা লিখতে পারেন যে আই উইল ডু ফেসবুক মার্কেটিং ওয়ার্ল্ড ওয়াইড, আই উইল ডু ভাইরাল ফেসবুক মার্কেটিং ওয়ার্ল্ড ওয়াইড, আই উইল ডু প্রফেশনাল ফেসবুক মার্কেটিং ইন ইউএসএ অথবা টার্গেটেড লোকেশন। হ্যাঁ, এই ধরনের অনেক অ্যাভেলেবেল টাইটেল আছে যেখানে আপনি কিওয়ার্ডটাও সুন্দরভাবে সেট করতে পারবেন, প্লাস আপনার কাজের কাজও হবে। আপনি যেটা করবেন এই টাইটেলটা চেঞ্জ করে দেবেন, ঠিক আছে? ফেসবুক প্রমোশন, প্রমোট ইউর প্রোডাক্ট, মিলিয়ন্স অফ পিপল, ইফেক্টিভ প্রোডাক্ট ডিসক্রিপশন, ম্যানুয়াল পোস্টিং, 100% ওয়ার্ক স্যাটিসফ্যাকশন, এক্সপার্ট সার্ভিস। আপনার ব্যানারটা খুবই সুন্দর হয়েছে, কিন্তু এই যে নিচের এই লেখাগুলো একটু ছোট ছোট হয়ে গেছে, একটু বড় বড় করে দেবেন। স্যার 100% ম্যানুয়াল পোস্টিং, এফেক্টিভ প্রোডাক্ট ডেসক্রিপশন ওগুলো? হ্যাঁ হ্যাঁ, এই যে নিচের এই যে চারটা লাইন লিখছেন না, এই লাইনগুলো আর একটু বড় করবেন, যে কোনো ওয়েতে যেভাবে হোক একটু স্পেস করে বড় করবেন। হ্যাঁ স্যার, দরকার হলে আপনি এক্সপার্ট সার্ভিস এই কথাটা আর একটু ছোট করে দেন, তাহলে এখান থেকে জায়গা বেরোয় যাবে একটু, ঠিক আছে? আচ্ছা, আর ফেসবুকের এই এফটা বড় হাতে দিবেন। ফেসবুকের লোগো স্যার ওই গুগল থেকে ডাউনলোড করে তারপরে নিয়ে এসে এখানে দিছিলাম। গুগল থেকে ডাউনলোড করছেন? জি স্যার। তাহলে তো আপনি এটা চেঞ্জ করতে পারবেন না, অসুবিধা নেই, আমি পারবো অ্যাপটা বড় হাতে এখানে লাগাতে পারবো। আচ্ছা, যদি পারেন তাহলে তো ভালোই, সমস্যা নেই, তাহলে চেঞ্জ করে নিন। আচ্ছা, তাছাড়া ওভারঅল আপনার ব্যানারটা খুবই সুন্দর হয়েছে, কালার কম্বিনেশন গুলো খুব ভালো হয়েছে। এগুলো স্যার আমার পার্সোনাল অ্যাকাউন্ট আর যে গ্রুপের সাথে জয়েন আছে স্যার ওইগুলার লিস্ট। আর এটা স্যার স্যামসাং এর একটা মোবাইল ফোনের অ্যাড ইয়ে করছিলাম আর কি স্যার ওইটার। ঠিক আছে, একেবারে পরিপূর্ণতা লাভ করেছে আপনার এই জায়গাটুকু, সুন্দর হয়েছে। ওয়েলকাম টু মাই ফেসবুক মার্কেটিং সার্ভিসেস, আই এম অ্যান এক্সপার্ট সোশ্যাল মিডিয়া মার্কেটার, আই হ্যাভ ট্রেনিং দিস জব অ্যাট প্রফেশনাল লেভেল, I know the details about Facebook marketing, able to promote any product to millions of people with interesting videos, animation, graphics and descriptions. Moreover, I know the details about keywords and I know the details about all the rules of Facebook. So for all these reasons, I am suitable for Facebook marketing job. I can guarantee I can do this job very well and I do my work attentively. Sundar hoche. My service description is millions of people according to the Facebook rules. My goal is to grow your business faster, promote your business to millions of targeted active users, create addictive and effective product in any state. Sir, এখানে 5 নাম্বার 6 নাম্বার আর 7 নাম্বারটা স্যার একসাথেই দেওয়া যায় আর কি, তো একসাথে দিলে ভালো হবে না এরকম আলাদা আলাদা ভাবে দিলেই ভালো হবে? না, একই জিনিস বারবার চলে আসছে, তো ক্রিয়েট অ্যাট্রাকটিভ এগুলো তিনবার করে ইউজ হয়ে যাচ্ছে, দেখছেন? জি স্যার, এই পর্যন্ত কথাগুলো তিনবার করে ইউজ হয়ে যাচ্ছে আর কি। তাহলে একটার মধ্যেই স্যার এগুলা ই হবে আর কি, একটার মধ্যেই করবেন। আর আরো 4 থেকে 5টা পয়েন্ট বাড়াইতে হবে আপনাকে ডেসক্রিপশনে, এখানে সার্ভিস ডেসক্রিপশনে স্যার। জি স্যার, 4-5টা স্যার
মানে কিরকম যদি একটু বলতেন আর কি, কিরকম হলে ভালো হয়? ঠিক আছে, আমি বলতেছি। আপনি হচ্ছে আপনি এই যে ফাইবার, আচ্ছা আমি যাচ্ছি। আপনার একটা ফেসবুক প্রমোশন আর কি না, জি স্যার, এখানে লেখেন ফেসবুক প্রমোশন। প্রথম দুইটা গিগ ওপেন করেন তো, যে কোনো দুইটা গিগ ওপেন করেন। আমি জাস্ট আপনাকে এক্সাম্পলটা দেখাচ্ছি, আপনি কিভাবে খুঁজে পাবেন। ঠিক আছে, এরকম খুঁজছি স্যার, তেমন ভালো লাগে না এরকম খুঁজে। হ্যালো, জি স্যার, এরকম খুঁজে ভালো লাগেনি বা খুঁজে পাননি এরকম কিছু? মানে জয়টাই দেখছি স্যার, তেমন মানে ভালো লাগেনি যেগুলো আছে। আর কয়টা দেখছিলেন এরকম? দেখছি স্যার, এখানে যতগুলো ছিল ওগুলাই দেখছি সবাই, এখানে আরো নিচে আরো দেখছি স্যার। আচ্ছা, আমি যখন এটা ডেসক্রিপশন লিখি স্যার, প্রথম একবার লিখছিলাম তখন প্রায় 9টার মতো পয়েন্ট দিয়েছিলাম, হুম হঠাৎ আমার কারেন্টটা চলে যায়, হুম যার কারণে আমার সব কিছু সেভ হওয়ার আগেই কম্পিউটার অফ হয়ে গিয়েছিল আর সব হয়ে গেছে। আচ্ছা, তো এইটা হচ্ছে মেইন ইস্যু। আপনি 9টা দিছিলেন, পরবর্তীতে কম্পিউটার অফ হয়ে গেছিল, আপনি পরে আর ওইগুলো ফিল আপ করেননি, তাই তো? জি স্যার, মানে 9টা সেভ করে নিয়েছি, এমনি সবকিছু ঠিক করছিলাম, সেভ করার আগেই কারেন্টটা চলে গেল। আচ্ছা, বুঝতে পারছি। আপনি এখানে আপনি অনেক কথা দিতে পারবেন, ঠিক আছে। জি স্যার, আপনি যে কথাগুলো দিবেন, যেমন ফার্স্টে আপনাকে কি করতে হবে, আপনাকে কিন্তু একটা বিজনেস পেজ লাগবে। বিজনেস পেজ ক্রিয়েট এর কথাটা বলতে পারেন, ঠিক আছে। কাস্টম ইমেজ, কাস্টম ব্যানার, ভিডিও অ্যাডস, অ্যাডস কপি, টার্গেটেড লোকেশন, হ্যাঁ টার্গেটেড অডিয়েন্স, তারপরে হচ্ছে অ্যাক্টিভ অ্যান্ড অ্যাকচুয়াল কাস্টমার্স। আমি তো অলরেডি 60টা বলে ফেললাম, জি স্যার, এরকম বললে আসলে বল মানে হবে, এরকম অনেক আছে। ঠিক আছে, তো জি স্যার, এইভাবে আপনি আরো 3 থেকে 4টা বাড়াইতে পারবেন না? জি স্যার, পারবো। হুম, অবশ্যই পারবেন, একটু রিচার্জ করতে হবে শুধু। ঠিক আছে, জি, আচ্ছা স্যার, আচ্ছা। মানে সার্ভিস স্পেশালিটি, আই ওয়ার্ক অ্যাটেন্টিভলি, ওয়ান টাইম ডেলিভারি, 100% ম্যানুয়াল রিপোর্টিং, স্যাটিসফ্যাকশন, ফ্রেন্ডলি সাপোর্ট। নিচে একটু কথা অ্যাড করে দেবেন, সেটা হচ্ছে আপনি যেটা লিখতে পারেন, সেটা হচ্ছে যে মানে আপনি তার সাথে কাজ করতে, আপনি খুবই আন্তরিকভাবে কাজ করতে চান আপনার বায়ারের সাথে, এবং আপনি আপনার সর্বোচ্চ দিয়ে আপনি আপনার কাজের স্যাটিসফ্যাকশন বা বায়ারের স্যাটিসফ্যাকশনটা আপনি সর্বোচ্চ প্রায়োরিটি দেন, এই কথাটুকু আপনি একটু অ্যাড করে দেবেন লাস্টে। যেমন এইভাবে লিখতে পারেন যে আই উইল বি ভেরি গ্ল্যাড টু ওয়ার্ক উইথ ইউ, অ্যান্ড ইট উইল বি মাই প্লেজার টু বি এ পার্ট অফ ইউর ওয়ার্ক, এরকম একটা কাজ লিখতে পারেন বা কথা লিখতে পারেন। ঠিক আছে, মানে কথা হচ্ছে কনভিন্স করার একটা কথা বা কনভিন্স করার একটা সেন্টেন্স, আপনি কনভিন্স করতেছেন। ঠিক আছে, তারপরে লাস্টে লিখবেন যে থ্যাংক ইউ, দ্যাটস ইট, আর কিছু দরকার নাই। আপনার এই ডেসক্রিপশনটা যাতে পড়ে মনে হয় যে, যদি আমি পড়ি আমি মনে করব যে আপনি এই কথাগুলো আমাকে বলতেছেন, যদি আর একজন পড়ে সে মনে যাতে মনে করবে যে এই এই কথাগুলো আপনি তাকে বলতেছেন। ঠিক আছে, কনভারসেশন গুলো এরকম হবে যে দুইজনের ভিতরে কথা হচ্ছে, তো আপনি এখানে করবেন আর কি, কনভিন্স করবেন। ঠিক আছে, কোনো ক্লায়েন্ট উদ্দেশ্য করে না বা কোনো বাইরের কথা উদ্দেশ্য করে না, আপনি জাস্ট সরাসরি তুমি বা সেকেন্ড পার্সনের সাথে আপনি কথা বলতেছেন, এইভাবে কথাগুলো লিখবেন। ঠিক আছে, আচ্ছা, ডিটেলসে বলে দিলাম, আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে স্যার, এখানে যে এইটা স্যার ডেসক্রিপশন, যে প্রোফাইল ডেসক্রিপশনটা, এইটা
প্রোফাইল ডিসক্রিপশন। আচ্ছা আগে গিকটা দেখে নিই তারপরে। এখানে এইটুকু কি বোঝাইছেন? 3 মিলিয়ন প্লাস মানে স্যার গতদিন ক্লাসে স্যার আপনি বলেছিলেন যে প্রিমিয়ামে যাতে একটু বেশি সার্ভিসটা দেওয়ার জন্য, যাতে কাস্টমার বায়ারটা খুশি হয় প্রিমিয়ামটা অর্ডার করে ওইটার জন্য। মানে আপনি 3.5 মিলিয়ন টাকে 3 মিলিয়ন প্লাস আরো 50 লাখ, তাই তো? 50 লাখ তো নাকি? 50,000 হবে না? 3.5 5 লাখ 5 লাখ 5 লাখ 5 লাখ হবে। হ্যাঁ থ্রি পয়েন্ট ফাইভ ওইটাকে ভেঙে লিখছেন, তাই তো? ঠিক আছে, চলবে, সমস্যা নাই। কি ফেসবুক ইউজার্স ডিরেক্টিভ প্রোডাক্ট ডেসক্রিপশন কাস্টম ইমেজ ফলো ফেসবুক গাইডলাইন। ঠিক আছে, অডিয়েন্স সাইজটা আরো বাড়াই দেবেন। অডিয়েন্স সাইজটা তো স্যার তেমন বেশি দেখলাম নাই, যতটুকু আছে স্যার ততটুকু দিয়ে দিন। হাইস্ট দেওয়া, হাইস্ট জি, হাইস্ট থাকলে ঠিক আছে, আর দেওয়া লাগবে না। পোস্টের সংখ্যাও কি হাইস্ট দেওয়া? জি স্যার, হাইয়েস্ট 20 পর্যন্তই হাইয়েস্ট স্যার। আচ্ছা ঠিক আছে, 5, 10, 20, 30। ঠিক আছে, ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন, শাউট আউট, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, সোশ্যাল মার্কেটার্স। হ্যাঁ, ট্যাগ গুলাও ঠিক আছে, তো ঠিক আছে, বাদ বাকি এটুকু ঠিক আছে। আপনি ওইগুলো ওভারঅল যতটুকু চেঞ্জ করতে বলছি চেঞ্জটুকু করে আপনি গিটটা পাবলিশ করে দিন। আরেকবার যদি দেখাইতে চান দেখাইতে পারেন, তবে আশা করি দেখানোর কোনো প্রয়োজন হবে না, কারণ আপনার গিকে ততটা ভুল নাই। জি স্যার। আচ্ছা এখন কি প্রোফাইলের ডেসক্রিপশন, তাই তো? জি স্যার, আই এম এস সি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, আই এম এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গ্রাফিক্স, আইএনজি যোগ হবে, ডিজাইনিং, জি স্যার, এই জেনারেশন, লিঙ্ক বিল্ডিং, বুক মার্কিং, এটসেট্রা, কমপ্লিটেড লং ট্রেনিং ফ্রম দ্য আউটসোর্সিং ইনস্টিটিউট, টোটাল ডিজিটাল মার্কেটিং অ্যান্ড অ্যাটেন্ড প্র্যাকটিক্যাল প্রজেক্টস, প্রমোট ইন বিজনেস আর প্রোডাক্ট সার্ভিস টু মিলিয়ন্স মিলিয়ন্স অফ পিপল ওয়ার্ল্ড ওয়াইড, এভরি টু মিলিয়ন্স অফ পিপল, টু মিলিয়ন্স অফ, জি স্যার, ওয়ার্ল্ড ওয়াইড, এভরি টু ক্রিয়েট ভেরি অ্যাট্রাকটিভ অ্যান্ড ইফেক্টিভ ওয়েব কন্টেন্ট টু প্রমোট ইন বিজনেস, হোয়াট এভার আই এম এক্সপার্ট ইন গ্রাফিক্স ডিজাইন। এটা আলাদা করে দরকার নেই দেওয়ার, গ্রাফিক্স ডিজাইনের কথাটা অ্যাড করার দরকার নেই, কারণ আপনি তো মেইন কাজ আপনার গ্রাফিক্স ডিজাইনিং না, ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, জি স্যার, ওয়ার্ক উইথ মাই ফুল রেসপন্সিবিলিটি অ্যান্ড ডু অল কাইন্ডস অফ ওয়ার্ক ম্যানুয়ালি, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনার ডিসক্রিপশন তো মোটামুটি ঠিক আছে, সমস্যা নাই, চলবে, ভালো হয়েছে। আপনি হচ্ছে যেটা করবেন, বায়ার রিকোয়েস্টের রিপ্লাইটা ঠিকভাবে দেন। আর গিগ কয়টা আছে আপাতত? গিগ স্যার এটাই প্রথম গিগ স্যার, আমি গত 20 তারিখ ভর্তি হয়েছি আর কি। আচ্ছা, আপনার ডিজাইনিং সেন্স এবং কাজের কোয়ালিটিগুলো আমার ভালো লাগছে। ঠিক আছে, আশা করা যায় আপনি খুব তাড়াতাড়ি কাজ পাবেন। হ্যাঁ জি স্যার, গ্রাফিক্স মোটামুটি একটু জানা আছে স্যার। হ্যাঁ ঠিক আছে, আপনি মোটামুটি ফুলফিল করছেন, আপনি যতটুকু করছেন আপনি ফুলফিল করার চেষ্টা করছেন। ঠিক আছে, এইটাই মেইনলি ফ্রিল্যান্সারের প্রধান বৈশিষ্ট্য। ঠিক আছে, যতটুকুই করি ফুলফিললি করতে হবে। আমি এখানে সচরাচর কারোর এরকম পোর্টফোলিও অ্যাড করা দেখি নাই, যে পুরোপুরি এরকম পুরো ভালোভাবে কাজ শিখে তারপরে কাজগুলো প্র্যাকটিক্যালি করে তারপরে হচ্ছে গিগ তৈরি করেছে, এরকম আমি পাই নাই এখনো পর্যন্ত কাউকে। সেটাই আসলে কথা হচ্ছে, এখানে একটা মানুষ যখন শিক্ষকের উপরে বা নিজের বুদ্ধিজ্ঞান দিয়ে চলার চেষ্টা করে, তখন কিন্তু সে বিভিন্ন বাধার সম্মুখীন হয় এবং সে বাধাগুলো থেকে কিন্তু সে আর উঠতে পারে না, অর্থাৎ তার কিন্তু সাহায্যের মানুষ থাকে না, কারণ সে অলরেডি বেশি বুঝে ফেলেছে। ঠিক আছে, যেটা করতে হবে শিক্ষক যেটা বলতেছে, স্যার যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে, যেভাবে বলতেছে সেইভাবেই চলতে হবে, কারণ তার
এক দুই দিনের এক্সপিরিয়েন্স না, আমরা তো 2 দিনের পথিক, কেবল নতুন রাস্তায়। আমি কথাগুলো শুধুমাত্র আপনার উদ্দেশ্যে না, এখানে যতজন আছে আমি সবার উদ্দেশ্যে বলতেছি। আমরা হচ্ছে এখানে 2 দিনের পথিক কেবল, কিন্তু স্যার এখানে 10 থেকে 15 বছর ধরে এই লাইনে রয়েছে, মোস্ট এক্সপিরিয়েন্স একটা মানুষ। তার উপরে আসলে কথা বলার মতো যোগ্যতা এখনো আমাদের হয়নি, ঠিক আছে? তো সবসময় চেষ্টা করতে হবে স্যার যেভাবে বলে সেভাবে চলার জন্য। আচ্ছা সজীব ভাই, আমি আশা করি আপনাকে বোঝাতে পারছি। আমি স্টপ করে দিচ্ছি আপনাকে। থ্যাংক ইউ, ওয়েলকাম। ওকে, তো 12:15 বাজে। আজকে আমি একটু পার্সোনালি অসুস্থ বোধ করতেছি, একটু শরীর খারাপ আমার। তো আজকে আমি আর সাপোর্ট দিচ্ছি না, আমি আজকের মতো সাপোর্টে এখানে বিদায় নিচ্ছি। ততক্ষণ আপনারা, কালকে আবার 11টায় আমি সাপোর্ট দিতে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।